মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না, এর হুকুম কি যদি একটু জানাতেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি, বর্তমানে সারা বিশ্বে আমরা হারামাইন শরীফে নামাজে গেলেও সারা বিশ্বের মানুষ দেখতে পান যে অনেকেই চেয়ারে সালাত আদায় করেন, আবার হারামাইনে অনেকে চেয়ার অক্ষ করেও রেখে যান যেন পরবর্তী মুসল্লিরা এখানে সালাত আদায় করে চেয়ারে বসে ইবাদত করে সওয়াব পান। এটা আমরা হারামাইনে দেখতে পাই আর সারা বিশ্বের সব দেশের মুসলমানের সেখানে যান, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের মসজিদগুলোতেও দেখা যায় অনেকেই সালাত আদায় করছেন চেয়ারে বসে। বিষয়টা আগে ছিল না, আজ থেকে 20-30 বছর আগেও কোথাও ছিল না, হারামাইনেও আমরা দেখিনি। এখন এর বিধানটা কী হবে, হারামাইনে চলছে বলেই কি জায়েজ হয়ে যাবে নাকি শরীয়তে এর বিধান এখন অনুমোদন আছে? জি, আসলে প্রথমে দেখতে হবে এখানে কয়েকটা বিষয়। একটা হলো যে ইসলাম আমাদেরকে যে ইবাদতগুলো দিয়েছে এটা মূল উদ্দেশ্য বান্দা আল্লাহর জিকির আল্লাহর ইবাদত করে নিজে উপকৃত হবে। এখানে ফিক্সড এমন কিছু নয় আপনাকে 16 আনা টাকা দিতে হবে নইলে আপনার ঋণ শোধ হবে না। কথাটা হলো মনের পরিপূর্ণ আন্তরিক আগ্রহ এবং চেষ্টা, এটাই বান্দা যতটুকু পারে ওটাতেই আল্লাহ পূর্ণ সওয়াব। জি, এই জন্য আমরা সাধারণভাবে সবাই জানি যে দাঁড়াতে বলে দাঁড়িয়ে নইলে বসে নইলে শুয়ে সালাত আদায় করা যায়। এখন বসা বলতে কি মাটিতে বসা না চেয়ারে বসা? এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো ফরজ সালাত চেয়ারে বসে পড়েছেন এটা হাদিসে নেই। এই জন্য বিধানটা হলো যে ব্যক্তি দাঁড়াতে পারবেন, জি, অর্থাৎ 4 রাকাত বা 2 রাকাত সালাত আদায় করতে যে সময়টুকু লাগে 3 মিনিট বা 4 মিনিট দাঁড়িয়ে থাকতে তার কোনো কষ্ট নেই, কিন্তু রুকু বা সাজদা দিতে কষ্ট। এটা অনেকের ক্ষেত্রে সাজদা দিতে পারেন না কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেন, ওই ব্যক্তি ফরজ সালাত দাঁড়িয়েই আদায় করবেন, তিনি চেয়ারে বসবেন না। কারণ চেয়ারে বসার যে জটিলতা তাতে কাতারটা ঠিক থাকে না, তার নামাজটা মাকরুহ হয়ে যাচ্ছে। আর তিনি যে রুকু করবেন এবং সেজদা করবেন দাঁড়ানো অবস্থাতেই হয়তো রুকু করলেন এভাবে সেজদা করলেন এভাবে, দাঁড়িয়ে এশারায় সেজদা করা আর চেয়ারে বসে এশারায় সেজদা করা এর ভিতরে শরীয়তের বিধানে কোনো পার্থক্য নেই। কিন্তু বসার এই সুযোগটা নিতে যেয়ে তিনি কাতারটা নষ্ট করে ফেলেছেন, চেয়ার পিছিয়ে দিলে পিছনের মুসল্লিদের সালাত নষ্ট হবে, চেয়ারটা কাতারে রাখলে তার কাতারটা নষ্ট হবে। যেহেতু তিনি দাঁড়াচ্ছেন তিনি মূলত রাত শুনছেন দাঁড়িয়ে, রুকু করছেন দাঁড়িয়ে, সেজদার জন্য বসছেন। এই ধরনের মানুষদের জন্য পুরো ফরজ সালাত দাঁড়িয়ে পড়তে হবে, নফল সালাত বসে পড়তে পারবেন, সুন্নত নফল সবই। আর যিনি দাঁড়াতে পারেন না, এই 3 বা 4 মিনিট দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই তার, দাঁড়ালে অসুবিধা হয় অতি কষ্ট হয়, তার বিধান হলো মাটিতে বসে সালাত আদায় করবেন। মাটিতে বসা বলতে এটা পা ভাঁজ করে বসতে পারেন, প্রয়োজনে আসন গেড়ে বসতে পারেন, প্রয়োজনে কেবলার দিকে পা লম্বা ছড়া দিতে পারেন, বসতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো সব সুন্নাসম্মত এবং বৈধ। এই দুটো অপশন হলো সুন্নাসম্মত, যেটা সাধারণ অপশন। তৃতীয় অপশন হলো ব্যক্তি দাঁড়াতেও পারেন না, আবার মাটিতে বসতেও তার কষ্ট হয়, অনেকেরই মাটিতে বসে বসতে উঠতে কষ্ট হয়, বর্তমান সময়ে অনেক সময় দীর্ঘ সময় মাটিতে বসে থাকাও কষ্ট হয়। এদের জন্য যিনি বসতে পারেন দাঁড়াতে পারেন না তার জন্য চেয়ারে বসে সালাত আদায় করা বৈধ, এটা জোরালো মত। অর্থাৎ যিনি দাঁড়িয়ে পুরো সালাত আদায় করতে পারেন না, মাটিতে বসতেও অসুবিধা হয়, তিনি চেয়ারে বসে সালাত আদায় করবেন। এটার পক্ষে যে প্রমাণগুলো রয়েছে তার অন্যতম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত উটের পিঠে হেলান দিয়ে পা ঝুলিয়ে ঠিক চেয়ারে বসার মতো করেই পড়েছে। জি, উটের পিঠে বসাটা কিন্তু চেয়ারে বসা, দুই পা দুই দিক থেকে এখানে বসে আছে, পিছনে একটা তাকিয়ে আছে যেটা হেলান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে নফল সালাত এভাবে আদায় করতেন। এবং অজরের জন্য আল্লাহ কোরআন কারিমে যুদ্ধের ময়দানে ভয়ের সময় উটের পিঠে চড়ে বা হেঁটে হেঁটে সালাত আদায় বৈধ করেছে, রুকমান মানে বাহনের পিঠে চড়ে পা নামিয়ে দিয়ে হেলান দিয়ে বা এইভাবে সালাত আদায় করে। এই জন্য চেয়ারে বসা অ্যাভয়েড করা আমাদের চেষ্টা করা উচিত ফরজ সালাতের ক্ষেত্রে। দাঁড়িয়ে আদায় করবো পুরোটা, নইলে পুরোটা বসে আদায় করবো, তারা এই দুটো পারবেন না তারা চেয়ারে বসে আদায় করতে পারেন। নফল সালাত পুরোটাই বসে পড়া যেহেতু বৈধ, আর বসার একটা অপশন হলো চেয়ারে বসা, যেটা রাসূলুল্লাহ উটের পিঠে বসেছেন, কাজেই সুন্নত নফলের ক্ষেত্রে চেয়ারে বসে সালাত আদায় করা বৈধ।